একদিনে গাছের কত পোকা জাস্ট দূর হয়ে গেছে দেখো, মানে পিঁপড়ে তো পুরো ভর্তি ছিল, এইসব ঝাঁকে ঝাঁকে জল দিলেই পিঁপড়ে তিরবিরিয়ে উঠত, দেখো সেই তুলনায় পিঁপড়ে জাস্ট নেই বললেই চলে। গাছটা বোধহয় এ যাত্রায় বেঁচে যাবে বোধহয়। এখানে তো আরেকটা কালকে লঙ্কা গাছ এনে বসিয়েছিলাম, ব্লার হয়ে যাচ্ছে বারবার, এর মধ্যেই আরেকটা লঙ্কা গাছ এখানে বসিয়েছি, এটা দোপাটি গাছ আর এই হচ্ছে বনসাই, এটা তোমাদের দাদাভাই এনেছে। 11টার সময় বাথরুম থেকে বেরিয়েছি, এখন বাজে হচ্ছে 11:35। শুধু জামা কাপড় মেলেছি, ছাদ পরিষ্কার করেছি, পাখিদের কাপড়গুলোকে খুলেছি আর গাছে জল দিয়েছি, আধ ঘন্টা ভ্যানিশ। ভাবা যায় সময় কি গতিতে বেরিয়ে যাচ্ছে। একটা না, ও এর মাঝে আরেকটা কাজ করেছি, তখন যদিও ভিডিও চলছিল তাই সেটা মানে শ্যুট করিনি আর কি, বাসনপত্র টুকটাক ছিল, এইগুলো সব নয়, ওইদিকের ওই তিনটে থালা বাসন মতো ছিল সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। ভিডিওটা থামাইনি, ওটা যেরকম হচ্ছিল হচ্ছিল, আমি সেই মুহূর্তে বাসনগুলো মেজে আমার একটা কাজে গিয়ে রেখেছিলাম। এবার লেবু জল খাবো, খেয়ে নিচে যাব। আজকে লেবু জলটা খাবো তার একটা কারণও আছে, অনেক দিন ধরে চিয়া সিড জাতীয় কিছু পেটে পড়ছে না, চিয়া সিডটা অল্প আছে তো সেই কারণে লেবু জল দিয়ে কাজ চালানোর চেষ্টা করছি, যদি এই মাসটা চলে যায় মিলিয়ে মিশিয়ে। চলো, যে কোনো একটা খেলেই হয়, তাই জন্য আমি নয় লেবু প্রেফার করি, আর না হলে চিয়া সিডস, দুটোকে একসঙ্গে খেলে আবার আমার বাড়াবাড়ি রকমের শরীরে রিয়াকশান করে, তো এত বাড়াবাড়ি রকমের রিয়াকশান চাই না বাবা, যা হচ্ছে হোক। জল গরম হো গিয়া, জানো তো টুক টুক করে কৌটোগুলো মাছতে শুরু করেছি, যেমন পরশু দিনকেই মেজেছিলাম এই কৌটোটা, চিনির কৌটোটা, এখানে একটা কৌটো ছিল, তিনটে কৌটো মোটামুটি মেজেছি, এরপর এতে নুন ঢালবো, এই নুনের কৌটোটা মাজা ধোয়া করবো, আস্তে আস্তে করে কৌটোগুলো না মাছতে শুরু করছি, তাহলে কি হবে মশলাপাতি যখন একদম কমে আসবে ওই কৌটোটার মধ্যে ট্রান্সফার করে সমস্ত মশলাপাতির কৌটো আমি মেজে ধুয়ে পরিষ্কার করে ফেলবো, আর মায়ের বাড়ি থেকে ঘুরে এসে তারপর নতুন কোনো মশলা আমি ঢালবো, কারণ ততদিনে আমার এই মশলাগুলোতে চলে যাবে, যেগুলো যা এঠো আছে যেরকম আছে চলুক মোটামুটিভাবে, আর বোধ হয় একটা সোমবার পড়বে হাতে, সেই সোমবারটায় কী খাওয়া যায় কী খাওয়া যায়, ওস জাতীয় কিছু একটা খেয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপাতত লেবু জলটা খাই, বড্ড জলটা গরম করে ফেলেছি। হ্যাঁ, যদিও জলটা একটু গরম থাকলে না দেখবে টক ভাবটা কম লাগে, যত জল ঠান্ডা হবে তত টকসে ভাবটা আরও বেশি লাগে, তাই জলটা উষ্ণ গরম করে এই জন্যেই খেতে বলা হয়, আর সাথে শরীরের যত টক্সিন আছে সেগুলো রিমুভ হয়, সেই কারণেই গরম জলের সাথে লেবু বলো চিয়া সিডস বলো এগুলো খাওয়াটা প্রেফার করা হয়। আমি জ্ঞান দিচ্ছি আমিই খাই না, কারণ গরম জল করার সময় হয় না, গ্লাস ধরি আর খেয়ে নিই, সেই জন্যেই আর কি জ্ঞানটা দিতে সুবিধা হয়, দেখবে যারা ম্যাক্সিমাম টাইম এই জিনিসগুলো বলে না তারা নিজেরাই সেগুলো করে না, পাগলের মতো না বকে নিচে যাই লেবু জলটা খেয়ে নিই, নিচে গিয়ে পুজো দিয়ে আসি তারপর রান্নাবান্না শুরু করবো। নিচে থেকে ওপরে এলাম, এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 1টা, ফোনে একদম চার্জ ছিল না তাই পুজো দিয়ে ফোনটাকে চার্জে বসিয়েছিলাম, ফোনের চার্জ পুরো ফুল হয়ে গেছে, এটা যেহেতু ফাস্ট চার্জিং ফোনের চার্জটা ফুল হয়ে গেছে, কত কখন বসিয়েছি 12:25 থেকে এই 1টা, হ্যাঁ পুরো 1টা অবধি বসিয়েছি, চার্জ ফুল হয়ে গেছে, ততক্ষণ আমি না 600 পেন কমপ্লিট করে ফেলেছি, বললাম বসে থাকবো কারণ ওয়াচ টাইমও তো দিতে পারবো না, ফোনটা চার্জে রয়েছে, ওয়াচ টাইমে চালু করে রেখে দিলে না ফোনের ব্যাটারিটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, সেই কারণে আমি ফোনটা চার্জে দিয়ে চুপ করে বসে না থেকে পেনের কাজটা কিছুটা এগিয়ে রেখেছি। এবার হচ্ছে প্রেশারে ভাত বসাবো, কারণ আজকে সময় নেই, প্রচণ্ড খিদে পেয়েছে, আমি দুটো বিস্কিট খাই, বিস্কিট খাবো, হ্যাঁ দুটো বিস্কিটই খাই কারণ লেবু জল খেয়ে গেছিলাম, দুটো বিস্কিট খাই, খেয়ে ভাতটা বসাই, কিছু না বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল করবো, আর উচ্ছে দিয়ে ডাল করবো না উচ্ছে ভাজা করবো কনফিউজ হয়ে যাচ্ছি, দেখা যাক কী শেষ পর্যন্ত সিদ্ধান্তে আসি সেটা পরে দেখবো, আগে ভাতটা বসিয়ে দিই। চলো, ভাত গামলায় করে বসাবো বলে রেডি করে রেখে গিয়েছিলাম, চাল ধুয়ে একদম পরিষ্কার করে প্রেশারটা বার করি, কারণ আজকে আর গামলায় করে ভাত বসালে হবে না, প্রেশার লাগবে আজকে। চলো ভাত বসিয়ে দেওয়া যায়।
প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে সবজিগুলো সব নিয়ে নিয়েছি, বেগুন উঠছে আর টমেটো নিচে থেকে এনেছিলাম। রোজে রোজে টমেটো আনলে কি হয়, এখানেও কিছুটা থাকে আর শেষ হয়ে যায় না একদম। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমেই রেখেছি, এটা হোক। আর এই যে আজকের আকর্ষণ ভোলা মাছ, সেদিনকে না ভোলা মাছটা বেশ এই সাইজ, মানে এতটা বড় চওড়া ছিল আর কি। আজকে একটু রোগা, ও আজকে একটু রোগা। নিচে যাওয়ার আগে না আমি আরও একটা কাজ করে গেছি, কি বলো তো, বিশাল বড় কাজ। সেটা হচ্ছে এই যে ওটসকে গুঁড়ো করে রেখে গেছি, যদি সময় পাই এবেলা তাহলে রুটিটা করে নেবো, না হলে ওবেলা, কারণ ওটসটা গুঁড়ো করে না থাকলে না ভীষণ সমস্যা মনে হয়, যেন মনে হয় অনেক কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে। বিস্কিট কোথায় রেখেছি, এই যে পেয়েছি পেয়েছি, বিস্কিট আছে ওপরে, বিস্কিট এনে রাখতে হবে। কালকে না ভাবছি টিফিনে একটু ছাতু মুড়ি খাবো, অনেক দিন ছাতু মুড়ি খাই না, যদিও আমি কখনো ছাতু মুড়ি খাইনি, কারণ খেয়েছি বোধহয় একবার কাকার কাছে, এছাড়া আমি ছাতু মুড়ি খেতাম না। আমাদের ঘরে এমনি নর্মালি ছাতু খাওয়া হতো, দিদা খেতো, দাদু খেতো, আমার দাদু ভীষণ ছাতু প্রেমিক ছিল, ছাতু খেয়ে কাজে চলে যেত। যাই হোক, সেসব বলে লাভ নেই, আমার মা আবার ভিডিও দেখে কাঁদবে আমি জানি, বলে লাভ মানে বলাও বিপদ, স্মৃতিচারণ করতে গিয়ে দেখবো আমার মা ওদিকে ভরমস করে কাঁদতে আরম্ভ করেছে। বিস্কিটটা খেয়ে নিয়ে চলো। বিস্কিট খাওয়া শেষ, এই যে চিয়া সিডস এইটুকু আছে, সেই জন্য এখন খাচ্ছি না, দুম করে শেষ হয়ে গেলে বিপদে আপদে পাবো না। একটা সিটি হলো, রেখে খাওয়া ভালো জানো তো, ওই জন্য ওটা একটু সঞ্চয় রেখে দিয়েছি। আনাজটা কেটে নিয়ে চলো। ভাত তো হয়ে গেছে, ভাতটা এখন এই সাইডে রাখি। এই যে বেগুন, আলু, টমেটো এর মধ্যে রয়েছে আর কাঁচা লঙ্কা আছে, এটা দিয়ে ভোলা মাছের ঝাল বলো ঝোল বলো যা হোক হবে একটা। আর এদিকে উচ্ছে রয়েছে, উচ্ছেটা একটুখানি পেঁয়াজ দিয়ে কড়া করে ভাজা করব, আর বাকি পেঁয়াজটা যাবে হচ্ছে তরকারিতে। আর এই যে আদা রসুন তরকারি কেটে নিয়েছি, চলো এবার ঝপঝপ করে রান্না বসিয়ে দিই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে মাছটা দিয়ে দিই। এবারে এই তেলের মধ্যেই, এই যে মাছটা ভেজে তুলে রাখলাম, এই তেলের মধ্যে আলু আর বেগুনটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এসছে, এই আটা নিয়ে নিয়েছি ওটসের গুঁড়ো সাথে হচ্ছে একটুখানি আটা, মানে গমের আটা, তো এটাকে মিক্স করে দেবো নুন দিয়ে, দেন মেখে রুটি। এবেলাই রুটিটা করে নিচ্ছি, আর এই হচ্ছে রান্না, ভোলা মাছের তরকারি আর সাথে হচ্ছে উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা। ভাতটা জল ঝরতে দিয়েছি এখানে, তারপরেই খেয়ে নেবো, রুটিটা জাস্ট হওয়ার অপেক্ষা। এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 5:40, রেডি হয়ে গেছি, এবার বেরোবো হচ্ছে কোম্পানির উদ্দেশ্যে। এই যে এখানে সব কাজ রেডি, আর ওইদিকে জামা কাপড় ছাদ থেকে তুলে এনে রেখে দিয়েছি, এসে পাট করে কাজে বসবো বা কাজ করব কালকে সকালে, ওগুলো স্নান সারতে যাওয়ার আগে সব পাট করে নেবো। চলো বিকেলবেলা বেরোই এখন, তারপরে কাছ থেকে এসে আবার দেখাবো। এই দেখো বন্ধুরা, দুটো 5 টাকার কয়েন পেলাম ঘুগনির প্লাস্টিকের ভেতর থেকে, মানে আমি মেলা থেকে আজকে ঘুগনি এনেছি, মেলার ভেতরে যাইনি, বাইরেই ঘুগনি স্টল বসেছিল ওই জন্য ঘুগনিটা এনেছিলাম। আর এবারে দেখছি না প্লাস্টিকের তলার এই যে জায়গাটা ঝোল পড়ে গেছে, এই জায়গাটায় হাতটা দিয়ে দেখছি, দুটো 5 টাকা, মানে প্রথমে এই 5 টাকার কয়েনটা পেলাম, তারপর এই 5 টাকার কয়েনটা পেলাম, মানে কি এসব, 40 টাকা দিয়ে ঘুগনি প্লেটটা যখন নিয়েছি এর মধ্যে না এক হাতা জল মেলালো আমি দেখেছি। হ্যাঁ, বাড়িতে এসে আমি সেই কথাই বলছি, দেখছি ওখান থেকে 10 টাকা ভগবান আমাকে ফেরতও দিয়ে দিয়েছে, মিরাকেল হয়ে গেল।
মানে এইরকম প্রাপ্তি ঘটে না, দুটো 5 টাকা দুরকম আজব ব্যাপার। কাজ থেকে বাড়ি ফেরার সময় ঘুগনি আনতে গিয়ে 10 টাকা প্রাপ্তি।